Hi viewers, Technique Easy Education পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পিয়াস কুমার রয় এই পর্বে আলোচনা করব রিঅ্যারেঞ্জিং এন্ড রিরাইটিং এই পর্বটা। এটা আমার দ্বিতীয় পর্ব আর এইটা তোমাদের হচ্ছে যে পাঁচটা উদাহরণ এখানে আছে সেটা হলো মূলত পিএসসি পরীক্ষাতে গত পিএসসি পরীক্ষাতে আসছিল সেটা থেকে নেওয়া হয়েছে আর এটা মূলত বই নির্ভর। আর আমি একটা কথা বলে রাখতে চাই সেটা হলো যে তোমাদের যে রিঅ্যারেঞ্জগুলো আছে রিঅ্যারেঞ্জগুলো সাধারণত বইয়ের যে প্যাসেজগুলো আছে প্যাসেজটা ফলো করে বেশি। হ্যাঁ, তো এই প্যাসেজটার দিকে বেশি লক্ষ্য রাখবা, প্যাসেজটা যেন ভালো করে পড়ানো যায়। আমার লাস্টের যে পর্বগুলো আছে যে প্যাসেজ নিয়ে সেই প্যাসেজগুলো কিন্তু আমি খুব ভালো করে ওইটা বোঝানো হয়েছে ছিল। তো তোমরা যদি ওই পর্বগুলো দেখো তাহলে রিঅ্যারেঞ্জের যে এই বিষয়টা, হ্যাঁ, এটা তোমাদের সলভ হবে। আর রিঅ্যারেঞ্জের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই যে অংশটা রিঅ্যারেঞ্জে, কারণ এইটা এক একটা রিঅ্যারেঞ্জের দুইটা করে মার্ক থাকে, অর্থাৎ পাঁচটা রিঅ্যারেঞ্জের জন্য 10টা মার্কস তোমাদের থাকবে, তোমাদের সিলেবাসে আছে। তো এইটা শেষ করাটা এবং সফল সঠিকভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 10টা মার্ক কিন্তু অনেক ফ্যাক্টর তোমাদের। তাহলে আমরা সলভ করি এগুলো। দেখো সেটা হলো প্রথমে কি আছে, প্রথমে এখানে আছে হলো স্কুল আছে। স্কুল মানে আমরা জানি বিদ্যালয়, ইজ মানে এখানে একটা সাহায্যকারী ভার্ব যার অর্থ হলো হয়, সি মানে সে যা সাবজেক্ট হিসাবে ইউজ করা হবে, ফর মানে জন্য, আর রেডি মানে প্রস্তুত থাকা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরাই করতে পারি এক নম্বরের অ্যান্সারটা, সেটা হলো দেখো এখানে সি এখানে সাবজেক্ট হিসাবে নেব, সি সাবজেক্ট, তাহলে সি গেল সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টের পর দেখবা সাহায্যকারী ভার্ব, সাবজেক্টের পর সব সময় সাহায্যকারী ভার্বটা আসবেই, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার্ড হ্যাভ হ্যাজ শ্যাল উইল ডু ডিড ডাজ, হ্যাঁ, মে মাইট ক্যান কুড, এই সব এক একটা সাহায্যকারী ভার্ব। তাহলে এই সাহায্যকারী ভার্বের যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটাই সাবজেক্টের পরে ব্যবহার করা হবে। তাহলে শি ইজ, এটা হলো গেল শি ইজ। হ্যাঁ, এরপরে ভার্বটা দেব রেডি, রেডি মানে প্রস্তুত করা, রেডি ফর এখানে কি দেব স্কুল, শি ইজ রেডি ফর স্কুল মানে সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমটা কত সুন্দর করে করলাম। এরপরে যেটা আছে সেটা হলো ফ্যান্টাস্টিক, প্রথমে আছে ফ্যান্টাস্টিক মানে চমৎকার, এটা বই বহির্ভূত, মাঝে মাঝে তোমাদের বই বহির্ভূত এভাবে থাকবে। ফ্যান্টাস্টিক মানে চমৎকার, ইট মানে এটা, গেম মানে খেলা, এ মানে একটি, আর ওয়াজ মানে এটা সাহায্যকারী ভার্ব, এটা পাস্ট টেন্স অর্থে নির্দেশ করা হয়। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই আমরা ইট এখানে সাহায্য সাবজেক্ট হিসেবে ইউজ করবো, কারণ হি সি ইট এগুলো একটা পার্সন। হ্যাঁ, তখন পার্সনগুলো সব একটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়। এরপরে অবশ্যই সাহায্যকারী ভার্ব যেটা আমি বলি, তাহলে ইট ওয়াজ। হ্যাঁ, এরপরে আর্টিকেল আসে এ, হ্যাঁ, ইট ওয়াজ আ, হ্যাঁ, এখানে গেম, গেম একটা, গেমটা হলো একটা নাউন, তাহলে এটাকে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিকটা একটা অ্যাডজেক্টিভ যেটা গেমের আগে বসবে, ফ্যান্টাস্টিক, এফ এ এন ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, হ্যাঁ, এটা হলো গেম, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম মানে এটা একটু চমৎকার খেলা। হ্যাঁ, এরপরে আমরা তিন নম্বরে একটা সলভ করবো। প্রথমে তিন নম্বরে কী আছে দেখো, সেটা হলো ইউ, প্রথমে আছে ইউ মানে আমরা জানি টু, দুঃখিত তুমি। এরপরে হচ্ছে ডু আছে, ডু একটা সাহায্যকারী ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে মাঝে মাঝে ইউজ হয়, আবার কোনো কোনো সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করতে হতে পারে। এটা হলো ডু মানে করা, এখানে এখানে ঢাকা, হ্যাঁ, এখানে দেখো এখানে ইন আছে, এখানে এরপরে আছে হলো লিভ, লিভ মানে আমরা জানি বাস করা। ঠিক আছে, ইন একটা মধ্যে অর্থে, এখানে একটা প্রিপোজিশন ইন একটা মধ্যে অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পারতেছি দেখো এখানে ডু আছে, ডুটা কিন্তু আলাদা করে আছে, এবং এই ডুয়ের পরে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সো এখানে ডুটাই একটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। হ্যাঁ, কিন্তু একটা বিষয়, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য হবে, তোমরা কেন হবে তোমরা এই উত্তরটা আমি এখন দেব। দেখো ডুটা যদি একটা মূল ভার্ব হয়ে থাকতো, হ্যাঁ, তাহলে এখানে মূল ভার্ব হিসেবে লিভ থাকতো না। ঠিক আছে, তাহলে লিভ এখানে মূল ভার্ব হিসেবে আসছে। হ্যাঁ, যখনই লিভ মূল ভার্ব হিসেবে থাকবে এবং তারপরে ডু ডিড বা ডাজ থাকবে, অর্থাৎ মনে করো বাক্যের মধ্যে ডু বা ডিড বা ডাজ ঠিকই আছে, যে এইভাবে ডু বা ডিড বা ডাজ ঠিকই আছে, কিন্তু দেখবা বাক্যের মধ্যে একটা মানে হলো ভার্বও আছে, মানে মূল ভার্বও আছে, যে লিভ যেরকম একটা মূল ভার্ব, হ্যাঁ, তো বাক্যের মধ্যে এরকম একটা মূল ভার্বও আছে, তখন যখন দেখবা মূল ভার্বও আছে আর ডু আছে, মানে এরকম সাহায্যকারী ভার্বও আছে, তখনই বুঝবা যে এটা একটা মূলত প্রশ্নবোধক বাক্য হবে। তাহলে এ প্রশ্নবোধক বাক্যে ডুটা আগে চলে যাবে, ডু, হ্যাঁ, তারপরে অবশ্যই সাবজেক্ট আসবে। ঠিক আছে, সাবজেক্ট, তাহলে ডু ইউ, হ্যাঁ, ডু ইউ, এরপরে লিভ, এই যে লিভটা পরে চলে যাবে, লিভ, হ্যাঁ, এরপরে কী হবে ইন, হ্যাঁ, ডু ইউ লিভ ইন, এরপরে ঢাকা মানে তুমি কি ঢাকাতে বসবাস করো, এটা, এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে বন্ধুরা তোমরা এটা ট্রিক্স হচ্ছে এটাই, যখন ডু ডিড ডাজের ক্ষেত্রে, ডু থাকতে পারে বা ডিডও থাকতে পারে বা ডাজও থাকতে পারে, হ্যাঁ, ডু ডিড ডাজ এই তিনটার মধ্যে যে কোনো একটা আছে, এক প্রথম শর্ত, আবার ওই বাক্যের মধ্যে এরকম একটা
মূল ভার্বও আছে হ্যাঁ লিভ যেরকম একটা মূল ভার্ব হ্যাঁ বা প্রিন্সিপাল ভার্ব এটাও আছে তখনই বুঝে নিবা যে এটা একটা প্রশ্নবোধক বাক্য হবে তখনই ওই যে ডু বা ডিড বা ডাজ চলে যাবে সাবজেক্টের আগে অর্থাৎ প্রথমেই বসবে এটা তারপরে আসবে সাবজেক্ট এবং তারপরে মূল ভার্ব এবং তারপরে বাক্যের অন্যান্য অংশ এবার বন্ধুরা আমরা 4 নাম্বার সলভ করব 4 নাম্বার কি আছে হোম আমরা জানি হোম মানে বাড়ি লাভ মানে জানি ভালোবাসা আই মানে আমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে কি জেলা আর মাই মানে আমার হ্যাঁ তাহলে আই এখানে আছে তো সাবজেক্ট আই হ্যাঁ এবার লাভ লাভ একটা মূল ভার্ব ঠিক আছে তো এটা এখানে বসে যাবে আই লাভ হ্যাঁ মূলত সাবজেক্টের পরে মূল ভার্ব বসবে কিন্তু যখন তোমরা দেখবা যে এভাবে একটা সহায়কারী ভার্ব আছে যেরকম একটা ইজ সহায়কারী ভার্ব ছিল হ্যাঁ হ্যাঁ ই ওয়াজ এটা সহায়কারী ভার্ব ছিল তখন কিন্তু ওই সব সহায়কারী ভার্ব অবশ্যই সাবজেক্টের পরে বসতো ঠিক আছে কিন্তু এখানে কোনো সহায়কারী ভার্ব নাই জন্য এখানে মূল ভার্বটা বসে যাবে তাহলে আই লাভ এটা মূল ভার্ব আই লাভ এরপরে আসবে মাই হোম এবং আমরা লাস্ট এটা সলভ করব দেখো এখানে সি সি মানে আমরা জানি দেখা মারিয়া একজনের নাম ক্যান নট এটা সহায়কারী ভার্ব এটা পারা না পারা অর্থে ব্যবহার করা হয় আর ফ্লাওয়ার্স মানে ফুলগুলো তাহলে মারিয়া একজনের নাম তাহলে ওইটাই সাবজেক্ট হিসেবে ইউজ করা হবে তাহলে মারিয়া আগে আসবে মারিয়া এরপরে আসবে হলো ক্যান নট সি এন ক্যান নট হ্যাঁ মানে যেহেতু এটা সহায়কারী ভার্ব বা অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই বসে তাহলে মারিয়া ক্যান নট হ্যাঁ এরপরে বসবে মূল ভার্ব অক্সিলারি পরেই আসে মূল ভার্ব এই যে সি হ্যাঁ সি এরপরে আসবে ফ্লাওয়ার্স আর কিছু নাই ফ্লাওয়ার্স তাহলে বন্ধুরা তোমরা দেখলা যে এটাকে কত সুন্দর করে আমরা সলভ করতে পারি অর্থাৎ একটু যদি তোমরা এই বিষয়গুলো মাথায় রাখো হ্যাঁ মানে সাবজেক্টের বিষয়গুলো মূল ভার্বের বিষয়গুলো এবং সহায়কারী ভার্বের বিষয়গুলো তাহলে এটা সুন্দর করে অ্যান্সার করা সম্ভব বন্ধুরা এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা পরবর্তী পর্বে তোমাদের রিয়ারেঞ্জের আরও আরও সলভিং নিয়ে আমি উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ